বর্তমানে কিছু স্বার্থলোভী মানুষ নিজেদের প্রয়োজন মেটাতে কবরস্থান ও শ্মশানঘাট দখলের চেষ্টা করছে, যা আগেও একাধিকবার প্রচার হয়েছে। জানা যায়, সোনাপুরা থানাধীন কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বরপাথর এলাকার বাসিন্দা আলী আসফ ও তার বাড়ির পাশে দীর্ঘ পুরনো একটি কবরস্থান ছিল। তিনি এ কবরস্থানের উপর মাটি ভরাট করে জোর জবরদস্তি করে এই কবরস্থানটির কোনো চিহ্ন রাখেননি, এমনই অভিযোগ করলেন স্থানীয়দের। এই কবরস্থানে যাদের বংশ পরম্পরা মাটি দিয়েছে, তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে অভিযোগ উঠেছে আলী আসফ নিজে কবরস্থান দখল করে নিয়েছে। জানা যায়, আলী আসফ এই কবরস্থানের উপর বাড়ি করার জন্য নাকি মাটি ভরাট করছেন, যা নিয়ে ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে এলাকার নাগরিকদের কাছ থেকে শোনা যাক তাদের অভিযোগের কথা। এটা কবরস্থান মনে করেন আজ যেমন হয় 100 বছর উপর হইব, কেন আমরা বাপদাদা তার মাড়ি দিছে, আমার বাবারও মাড়ি দিছে। কিছুদিন আগে আমার মাও মারা গেছে, যে আমি এই জায়গায় মাটি দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তারা আসলে কবরস্থানটা পুরো বাড়ি করতে চাইতে আছে। জায়গা দখল নিতেছে আর কি। এই বিষয়ে আপনারা স্থানীয় পঞ্চায়েত জানাইছি, সবাই জানাইছি, তারা এই বিষয়ে কিছু করতেছে না। আর কিছুদিন আগে মনে পরস্পর কাগজপত্র লিখে টিকে লিয়ে গেছে, তো আমরা প্রশাসনের কাছে এটিয়ে দাবি যে আমরা পুনরায় আবার কলমক্ষেত পঞ্চায়েত 5 নম্বর ওয়ার্ড। পুরো বিষয়টা এলাকা জুড়ে আলী আসফের বিরুদ্ধে ঝিঁচি রব উঠেছে। যাদের বংশ পরম্পরা এই কবরে মাটি দিয়েছে, তাদের আত্মীয় স্বজনরা কবরস্থানের সমস্যা সমাধানের জন্য স্থানীয় পঞ্চায়েত প্রশাসন এবং এলাকার মাতব্বরের কাছে গিয়েও কোনো কাজের কাজ হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার নাগরিকরা। এখন দেখার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেন। আমরা যে সময় কলম খেতে আসছিলাম, কলম খেত থাকতে শুনছি এ কবরস্থান, কলম খেতার থেকে ইয়া সাইড। এরপরে আমার দাদির ইয়ানো মাটি দিছি, আর ইয়ানের আরও বহুত মানুষ ইয়ানো মাটি দিছে। আমারে প্রায় 550-এর উপরে চলে, 60 বছরের কাছাকাছি। আর আমরা কলম খেতার থেকে আসছি দিয়ে 50 বছর পরে, তাহলে আমরা জন্মের আগের কবরস্থান। এটা আমার এটা একটাই আপত্তি, সরকারের কাছে এটা বাউন্ডারি করে দেওয়া হোক। এখন তো এই কবর রূপে তাই তো মাটি ফেলাইছে, যে ব্যক্তি কবর রূপে মাটি ফেলাইছে, হের লোকে আপনারা কোনো কথাবার্তা হয়েছেন? হ্যাঁ, হের লোকে হের বাধা দেওয়া হয়েছে, অনেকবার বাধা দেওয়া হয়েছে। হ্যাঁ, চুরফুর বুক ভাবে অন ইদের মধ্যে মাটি কাটা আছে, সব কিছু কাটা আছে। তাই নিয়ে এখন এই মাটি যে ফেলাইছে কি করবো তাই নিয়ে ভবিষ্যতে? এটা ভবিষ্যতে কি বাড়ি করণের লাগে মনে হয়, আমার মনে হয় হইতে আছে মাটি কাটা আছে আর এইভাবে কি একটা কবর দখল করে বাড়ি করেন? এটা কি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আছে? না না, এটা তো ইসলামিক দৃষ্টিভঙ্গি তো কোনো জায়গাতে নাই, কিন্তু হ্যাঁ তো এটা জোরপূর্বক ভাবে কর্তা আছে। হ্যাঁ, মুসলমান হইয়া মুসলমানের ক্ষতি কর্তা আছে তাই, এটা তো নিজে তো তাই তো মনে হয় মারি তোলা যাইতো না। তাই নাম কি? তাই না, আসফ আলী আসফ। বয়সটা কত? বয়সটা হয়ে যাবে প্রায় 70-এর কাছাকাছি। তাই না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।